আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ফাআশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ইহতাদা বিহাদিহি ওয়া ইক্তাদা বিকুদওয়াতিহি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে এই পৃথিবীতে কল্যাণ দান করুন, আখিরাতেও আপনি আমাদের সবাইকে কল্যাণ দান করুন। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশের বাইরের যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মুবারকবাদ। সবাই ভালো আছেন আশা করি, সবার সুস্থতা কামনা করছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের পিস টিভির নিয়মিত আয়োজন কোরআনে আখলাক এর উপর আলোচনা করছিলাম। আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা এগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ, যেন এর দ্বারা আমরা উপকৃত হতে পারি এবং আমরা এগুলো শুনে নিজেরা ভাববো যে যিনি বলছি বা যিনি শুনছি আসলে এর কতটুকু আমার মাঝে আছে, কতটুকু নেই। যদি যতটুকু আছে তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবো যে আল্লাহ আমাকে সেই নিয়মত দান করেছেন, আর যতটুকু নেই আমরা সেগুলো রিকভার করার চেষ্টা করব, সেখান থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব। আর এতেই রয়েছে আমাদের জন্য কল্যাণ, আর এতেই রয়েছে সত্যিকার অর্থে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং আনুগত্য এবং অনুসরণ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেই বিষয়টা মানব জীবনের জন্য অত্যন্ত জরুরি। একবারে শিশু বয়স থেকে আরম্ভ করে একবারে মৃত্যুর আগ পর্যন্ত এই বিষয়টি আমাদের সবার সামনে থাকতে হবে এবং এটা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে এ সম্পর্কে বিভিন্ন ধরনের আমাদেরকে উজ্জীবিত হওয়ার জন্য আমাদের জন্য কোরআনের আয়াত নাযিল করেছেন। বিষয়টি খুবই সহজ এবং সবার কাছে এটা পরিচিত বিষয়, সেই বিষয়টির নাম হচ্ছে সত্য কথা বলা। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি মানব জীবনের জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কি বলছি আর কি করছি একটু হিসেব করে দেখ, তাহলে আমরা দেখতে পাব যে আসলে আমরা সততার দিক থেকে কতটুকু আমরা মানে উত্তীর্ণ। সুপ্রিয় দর্শক দেখুন, এই সিদকুন এটা এমন কোনো আহামরি বিষয় না যে এটা নিয়ে আমাদেরকে অনেক ওয়াজ করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে এটাই হচ্ছে আসল বিষয় যে এর উপর আমাদেরকে ওয়াজ করতে হবে, শুনতে হবে, বলতে হবে, আমাদের তার উপর অটল অবিচল থাকতে হবে, অন্যথায় কিন্তু আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হব। দেখুন সিদক, সিদকের অর্থটা কি, এটা বিপরীত শব্দ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব বলবো সত্য মিথ্যা, সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা আর মিথ্যার বিপরীত হচ্ছে সত্য। আর এটা সবাই আমরা জানি এই দুটি শব্দের মধ্যে কোনটি গ্রহণযোগ্য আর কোনটি বর্জনযোগ্য। আমরা সবাই এটা জানি যে সততাই হচ্ছে মানুষের এক অনন্য এক চারিত্রিক বৈশিষ্ট্য, সততাই হচ্ছে মানুষের অনন্য এক গুণ, যেই গুণে মানুষকে গুণান্বিত হতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এই প্রসঙ্গে আপনাদের সামনে অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। দেখুন কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদেকিনদের কথা বলেছেন, লিয়াস আলা সাদেকিনা আন সিদকিহিম, আল্লাহ পাক প্রশ্ন করবেন সত্যবাদীদেরকে তাদের সত্য কথা বলার জন্য। তার মানে এখানে মুফাসসিরিনরা বলেছেন যে আম্বিয়া কেরাম তারা সবাই সত্যবাদীদের দিক থেকে অনন্য ছিলেন, তাদের সমকক্ষ কেউ ছিল না, কিন্তু তারা সত্যিকার অর্থে তাদের দায়িত্ব পালন করেছেন কিনা এই বিষয়টিও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আম্বিয়া কেরামকে প্রশ্ন করে সেটা জেনে নেবেন। সত্য মানে কি? সত্য মানে হচ্ছে যে বাস্তব যে কথাটা যার মধ্যে মিথ্যার লেশ নেই, সেই কথাটাই মানুষের সামনে উপস্থাপন করা, সেই কথাটাই উচ্চারণ করা, সেই কথার উপর আমল করা, এরই নাম হচ্ছে সত্য। আমি যেটা বিশ্বাস করি সত্য বলে আমার কাজ কর্ম দিয়ে সেটাকে আমি কি করব, এর প্রতিফলন ঘটাব আর এর মাধ্যমেই সত্য বেরিয়ে আসবে। আমরা দেখুন বাচ্চাদেরকে সত্য কথা বলতে শিখাই, আমরা তাদেরকে মিথ্যা কথা বলতে বারণ করি, আমরা তাদেরকে ছোটবেলায় আমরাও পড়েছি, আপনারা নিশ্চয়ই পড়েছেন যারা বয়োবৃদ্ধ আছেন, সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না।
আমাদেরকে সেভাবে গড়ে তোলা হয়েছে, আমরা সেটাই শিখেছি। এবং সত্যিকার অর্থে বলতে গেলে কি, এই সত্যই হচ্ছে আমাদের দীন এবং ইসলামের অনন্য এক ভিত্তি, যার উপর ভিত্তি করেই আমাদের দীন সামনে এগিয়ে চলেছে এবং এগিয়ে যাবে কিয়ামত পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখব কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছ, এখানে যদি অর্থানুবাদ এভাবে করা হয় যে ওই সকল লোকেরা যারা ঈমানের দাবি করে, হতে পারে। এবং এটাকে যদি এভাবে আমরা অর্থানুবাদ করি, হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমান, প্রথম আল্লাহ শর্ত দিচ্ছেন তাকওয়ার পর্বে আমরা বলবো সেটা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর এই তাকওয়া অর্জিত হবে, এই ভীতিটা অর্জিত হবে কিভাবে, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা নেকার সাদেক সত্যবাদী মানুষদের সাহচর্য তোমরা গ্রহণ করো। আম্বিয়া ইকরামদের চাইতে বড় সত্যবাদী আর কে হতে পারে বলো তো দেখি, আর কারো হওয়ার সম্ভাবনাই নেই। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, তিনি যখন প্রথম ওয়াহী প্রাপ্ত হলেন তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে, হ্যাঁ, কম্পিত হৃদয় নিয়ে, দেহ নিয়ে তিনি ঘরে ফিরে এলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলছেন, ইন্নি আখাফু আলা নাফসি, বুখারী সহ অন্যান্য সকল গ্রন্থে এই ঘটনা আসছে ওয়াহির সূচনার কথা, যে আমি আমার প্রাণ নিয়ে আশঙ্কিত। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন, সুদৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছিলেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, দেখুন আল্লাহ পাক আপনাকে কিছুতেই অপমানিত হতে দেবেন না, অপমান করবেন না। যে কারণগুলো এখানে বর্ণনা করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছয়টি কারণ সামাজিক বিভিন্ন অবস্থা নিয়ে, আমি শুধু সেখান থেকে একটিকে আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। তার মধ্যে অন্যতম একটি কারণ ছিল যে তিনি সত্য কথা বলতেন, ইন্নাকা লা তাসদিকুল হাদিস, ইন্নাকা লা তাসদিকুল হাদিস, আপনি সদা সত্য কথা বলেছেন, কখনো আপনি মিথ্যা কথা বলেননি, বাস্তবতা বিবর্জিত কোনো কথা আপনি বলেননি, যার সাথে মিথ্যার লেশ আছে সেই ধরনের কোনো কথা আপনি বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, যাদের কথা এবং কাজে, যাদের চরিত্রে এবং তাদের বৈশিষ্ট্য আচার আচরণে সত্যতা ফুটে ওঠে, তোমরা তাদের সাহচর্য গ্রহণ করো, তোমরা তাদের কথা মেনে নাও, তোমরা তাদের সাথে থাকো। কিন্তু মনে রাখতে হবে যে এই সত্যতা এমন এক গুণ যেটা ঈমানের সাথে যখন একসাথে হয়ে যায় তখন সেটা হয়ে ওঠে সোনায় সোহাগা, সেটা হয়ে ওঠে সোনায় সোহাগা। যেমন আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দেখো, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, তুমি যদি সত্য কথা বলো, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে এই সত্য আচরণ তোমাকে নেক আমল করতে উদ্বুদ্ধ করবে, নেক আমলে তোমাকে নির্দেশনা দিবে, আর এই নেক আমল কি করবে, তোমাকে জান্নাতের পথ দেখাবে। আল্লাহ আকবার। এমনি ভাবে আমরা দেখতে পাই, দেখুন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, এখনো কিন্তু তিনি মুসলমান হননি, একসময় তিনি বাণিজ্য কাফেলা নিয়ে তিনি কোথায় গিয়েছিলেন, শাম দেশে গিয়েছিলেন, তো সেখানে হেরাক্লের সাথে তার দেখা হয়েছে, হেরাক্ল, তো হেরাক্লের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে, হেরাক্লের সামনে হেরাক্ল তখন খবর পেয়ে গেছেন যে আরবে একজন নবী এসেছে, তার সম্পর্কে জানার জন্য তিনি আরবদের খোঁজ করলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে তাকে ডেকে পাঠালেন রাজদরবারে, রাজদরবারে ডেকে পাঠানোর পর তিনি হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ফামাযা ইয়ামুরুকুম, অনেকগুলো প্রশ্ন উত্তর আছে সেখানে, অনেকগুলো, ইমাম বুখারী এবং অন্যান্য মুহাদ্দিসিন সবগুলি আপনার উদ্ধৃতি দিয়েছেন, তার একটা অংশ হচ্ছে ফামাযা ইয়ামুরুকুম, বলো তো দেখি তোমাদের এই দাবি, যিনি করেছেন নবী দাবিদার, সেই নবী তোমাদেরকে কিসের নির্দেশ দেন। ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বললেন, কুলতু, আমি উত্তরে বললাম, কালা ইয়াকুল উ'বুদুল্লাহ ওয়াহদাহ, তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এক আল্লাহর তোমরা ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যে তার সাথে কাউকে শরীক করবে না, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা তোমাদেরকে যে বিষয়ের প্রতি আহ্বান জানায় অর্থাৎ শিরকের প্রতি, সেই শিরককে তোমরা কি করো, বর্জন করো। এখানে একটা কথা বলে দেয়া ভালো, আমরাও অনেক সময় বলি যে বাপ দাদার কথা বলে আমরা পার পেয়ে যেতে চাই, হ্যাঁ, বাপ দাদারা যদি সত্য কথা বলে থাকেন
দীনের কথা বলে থাকেন, তাহলে অবশ্যই সেটা মানতে হবে এবং সেটা মানার মধ্যেই কল্যাণ, এবং সেটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, কোরআনের নির্দেশ। তাই দেখুন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। দেখুন আমার পিতামহ যারা আছেন ইব্রাহিম ইসহাক ইয়াকুব, আমি তাদের অনুসরণ করছি। সত্য পথের যদি হয় তাহলে সেটা আমরা মানব, কিন্তু যদি অসত্য পথের হয়, মিথ্যা পথের হয়, তাহলে সেটা বাপদাদার কেন, অন্য কেউ যদি বলে সেখানে আমরা সেটা মানব না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক তাদের নিন্দা করেছেন, হ্যাঁ তাদের কথা বলেছেন, ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া হুম লা ইয়াহতাদুন, তারা তাদের বাপদাদার কথা শুনতেছে যদিও নাকি তারা এই সম্পর্কে কিছুই জানে না। তো সে যাই হোক, এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদেরকে বলা হয়েছে তোমাদের বাপদাদার রীতিনীতি কুসংস্কার যেগুলো আছে, শিরক যেগুলো আছে, সেগুলি তোমরা কি করো, বর্জন করো। সুপ্রিয় দর্শক, বলতে না বলতে এই পর্যন্ত এসে আমরা বিরতিতে পৌঁছে গেছি। অতএব আমরা বিরতিতে যাচ্ছি, আপনাদেরকে এসে সঙ্গে পাবো এই আশায় সবাই ভালো থাকুন। জানিয়ে শুরু করছি বিরতির পর, যে আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সত্যবাদিতা গ্রহণের জন্য যেটা বলেছিলেন, তারই আলোকে আমরা হেরাক্লের কাছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিবৃতি বা প্রশ্ন উত্তর, সেটা আমরা আপনাদের সামনে পেশ করছিলাম। তো তিনি বলছিলেন যে মুহাম্মদ আমাদেরকে এই এই জিনিসগুলো কি করে নির্দেশ দেয় এবং এটা বর্জন করতে বলে, আর কি বলে, ওয়ায়ামুরুনা বিসসালাতি ওয়াসসিদকি ওয়াল আফাফি ওয়াসসালা, চারটা জিনিস, চারটা জিনিস দেখুন। এবং তিনি আমাদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দেন, এবং তিনি আমাদেরকে সদা সত্য কথা বলার নির্দেশ দেন, এবং তিনি আমাদেরকে নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ দৈহিক যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেটাকে সংরক্ষণের তিনি আমাদেরকে কী দেন, নির্দেশ দেন, এবং তিনি আমাদেরকে নির্দেশ দেন কিসের, আত্মীয়তার প্রতি পূর্ণ মর্যাদা এবং পূর্ণ সম্মান প্রদর্শন করতে, যেটাকে সেলাতুল আরহাম বলা হয়। মহতারাম, এই হাদিস মুত্তাফাকুন আলী, অর্থাৎ ইমাম বুখারী যেমন বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন কে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কোরআন পাকের মধ্যে আমরা দেখি যারা তাদের ওয়াদা, যারা তাদের কথায় সত্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের প্রশংসা করেছেন, তাদের প্রচণ্ড প্রশংসা করেছেন, আল্লাহ তাদেরকে খুবই ভালোবাসেন। দেখুন আমরা সূরা আহজাবের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কি, সূরা আহজাবের 23-24 আয়াত, দুটি আয়াতের মধ্যে বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাই ফামিনহুম মান কাযা নাহবা ওয়া মিনহুম মান ইয়ান্তাযির। ঈমানদারদের মধ্যে এমন কিছু ঈমানদার রয়েছেন তারা কি করে, সাদাকু মা আহাদুল্লাহ আলাই, আল্লাহর সাথে তারা যে ওয়াদাবদ্ধ হয়েছে, যে চুক্তিবদ্ধ হয়েছে, তারা সেটা পরিপূর্ণভাবে আদায় করে, তার উপর তারা অটল থাকে। ফামিনহুম মান কাযা নাহবা, হ্যাঁ তাদের কৃত ওয়াদা, ওয়াদা অনুযায়ী তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে। ওয়ামিনহুম মান ইয়ান্তাযির, আবার অনেক ঈমানদার বান্দা আছেন যে যারা সেই ওয়াদাকে পরিপূর্ণ করার জন্য, পূর্ণতা দানের জন্য তারা অপেক্ষা করছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা বাদ্দালু তাবদীলা, এবং তারা তাদের এই ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন ঘটায়নি। কেন? আল্লাহ পাক বলতেছেন, লিয়াজিজি আল্লাহু সাদিকিনা বিসদিকিহিম, এই জন্য যে আল্লাহ পাক তাদের যেই সত্য ওয়াদা করেছে, এই সত্য আমলগুলো করেছে, আল্লাহ এর পরিপূর্ণ জাজা তাদেরকে দিতে চান। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন কি, আলাইকুম বিসদিক ফাইন্নাস সিদক ইয়াহদি ইলাল বির, হে আমার উম্মতেরা তোমাদের জন্য কর্তব্য হচ্ছে সত্যের উপর অটল থাকো, সত্যের উপর অবিচল থাকো, কারণ এই সত্য তোমাদেরকে নেক আমলের প্রতি আহ্বান জানায়, নেক আমলের পথ প্রদর্শন করবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং সত্য উপর প্রতিষ্ঠিত থাকার কারণে নেক আমল আমরা করতে পারছি, এবং সেই নেক আমল করতে পারলে আমরা ভালো আমলের দিকে আমরা যাব, এবং তা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, সে আমাদেরকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে। আচ্ছা, এই এই সত্যতা দেখুন কেয়ামতের দিনও কিন্তু কাজে লাগবে। কেয়ামতে কিন্তু আমরা এই সততার উপর যদি আমরা থাকতে পারি, তাহলে কেয়ামতে আমাদের জন্য এই সততা আমাদেরকে কাজে লাগবে। দেখুন আমরা দেখতে পাচ্ছি সূরা মায়েদা 119 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। আল্লাহ পাক বলতেছে, আজকের দিন হচ্ছে সেই দিন যেই দিন তাদের সততা তাদের কাজে আসবে, তাদের উপকারে আসবে, এবং তাদের জন্য রয়ে গেছে কি, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা আবাদা, তাদের জন্য সেই জান্নাত রয়ে গেছে যার
তলদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা, এবং সেখানে তারা থাকবে স্থায়ীভাবে, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বান্দাদের উপর তার সন্তুষ্টি প্রকাশের ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং তিনি বলছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আর তারপরে আল্লাহ পাক এটা কি বলেছেন, এটাই হচ্ছে মহা সফলতা। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে আমাদেরকে বলেছেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাহু মাআল বির, তোমরা সবসময় সততার উপর থাকবে, তোমরা সত্য কথা বলবে, আর এই সততার সাথেই রয়েছে নেক আমল। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াহুমা ফিল জান্নাহ, সততা এবং নেক আমল এই দুটিই কিন্তু জান্নাতে যাবে। ওয়া ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাহু মাআল ফুজুর, সাবধান, তোমরা মিথ্যা বলবে না, এবং মিথ্যা মানুষকে অশ্লীলতার দিকে আহ্বান করে, অশ্লীলতার দিকে তাদেরকে ঠেলে দেয়, এবং এই দুটো জিনিসই ওয়াহুমা ফিন্নার, এবং দুটো জিনিসই জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ওয়াসাল্লাহু আল ইয়াকিন ওয়াল মুআফাত, এবং তোমরা আল্লাহর কাছে ইয়াকিনের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে সেই অবিচল অটল দৃঢ় বিশ্বাস আপনি আমাদেরকে দান করুন, এবং আল্লাহর কাছে তোমরা মুআফাত মানে এই বিভিন্ন সমস্যা বিপদ আপদ থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি সেই জন্য আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, এবং আল্লাহর কাছে তোমরা মুআফাত মানে এই বিভিন্ন সমস্যা বিপদ আপদ থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি সেই জন্য আল্লাহর কাছে দোয়া করো। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, খবরদার পরস্পর তোমরা পরনিন্দা হিংসা বিদ্বেষে লিপ্ত হয়েও না, তাবাগাদু পরস্পৃত কাতরতায় তোমরা লিপ্ত হয়েও না, ওয়ালা তাকাতাউ ওয়ালা তাদাবারু, এবং খবরদার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, এবং একজন আরেকজনের পিছনে পড়ে তার ক্ষতি করার চেষ্টা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা কামা আমারাকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ পাক যেভাবে ভাই ভাই হিসেবে থাকতে বলেছেন তোমরা সেইভাবেই নিজেদের জীবন যাপন করার চেষ্টা করো। এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম আহমদ এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ তারা এটাকে বর্ণনা করেছেন। আরেকটি হাদিসের মধ্যে আমরা দেখতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুক ওয়া ইয়াতাহাররাস সিদক, মানুষ যখন সত্যের পিছনে পড়ে যায় এবং সত্য ছাড়া সে অন্য কিছু বলতে চায় না, তখন সে সত্যের প্রতি অটল থাকে, আর সেই সূত্রেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক নামে উপাধিতে ভূষিত করেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধি দান করেছিলেন, আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্যের উপর থাকবে তাদেরকে সিদ্দিক উপাধি দান করবেন। সুপ্রিয় দর্শক, আরও অনেকগুলো কথা আছে, আমরা সেগুলো পরের ব্যাপারে চলে যাব। যে যেমন নাকি আম্বিয়া মুরসালিনদের তাদেরও সেফাত ছিল মানে সত্যবাদিতা, এবং এরপরে কোথায় কোথায় আমরা সত্যবাদিতা অর্জন করব এবং সেটা আমাদের কিসে কাজে আসবে আমরা সেদিকও ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব। আমি যে কথাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি পড়েছি, আমরা সত্য কথা বলতে এখন কেন জানি ভুলে যাচ্ছি। আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই ব্যবসায়ী তিনিও সত্য কথা উচ্চারণ করতে পারছেন না, বাড়িওয়ালা সত্য কথা উচ্চারণ করতে পারছেন না, অফিসের মধ্যে আমরা দেখতে পাই বস পড়েছি, আমরা সত্য কথা বলতে এখন কেন জানি ভুলে যাচ্ছি। আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই ব্যবসায়ী তিনিও সত্য কথা উচ্চারণ করতে পারছেন না, বাড়িওয়ালা সত্য কথা উচ্চারণ করতে পারছেন না, অফিসের মধ্যে আমরা দেখতে পাই বস বলুন আর অধস্তন বলুন সত্য কথা আমরা বলতে পারছি না, ঘটনা যেটা সত্য সঠিক সেটা আমরা লিপিবদ্ধ করতে পারছি না, বরঞ্চ আল্লাহ যদি তৌফিক দেয় সুযোগ আসে মিথ্যার আশ্রয় আমরা গ্রহণ করি, সেই মিথ্যা যে কত ভয়ানক আমরা সেটা আপনাদেরকে জানাব। অতএব আমি সাবধান করে দিচ্ছি আমার নিজেকে, আমি সাবধান করে দিচ্ছি আমার ভাই বোনদেরকে, সত্যের উপরও প্রতিষ্ঠিত আমাদের থাকতে হবে, সেই সত্য বলতে গিয়ে যদি আমাদের ক্ষতি হয়েও যায় তাহলে সত্যকেই মেনে নিতে হবে। দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই সত্যকে মেনে নেওয়ার কারণে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে, মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, সহায় সম্পদ হারাতে হয়েছে, এমনকি জীবনটি পর্যন্ত দিতে হয়েছে, কিন্তু তারা সত্য থেকে বিচ্যুত হননি। কিন্তু আফসোস, আজকে আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করছি, আমরা নিজেদেরকে মুসলিম বলছি, কিন্তু যেই সত্যটা ছিল আমাদের অহংকার, যেই সত্যটা ছিল আমাদের অলংকার, আর সেই অলংকার আর অহংকার ধুলেই আজ মিশে গেছে, আমরা আজ সত্য উচ্চারণ করতে বড়ই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। সুপ্রিয় দর্শক,
তাই আমি আপনাদের নিকট আমার নিজের জন্য যেমন দোয়া কামনা করছি, আপনাদের জন্য আমি দোয়া করছি। আসুন আমরা সত্যের উপর আমরা এগিয়ে যেতে চাই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কি বলেছেন, নবীদেরকে সিদ্দিক নামে উপাধি দিয়েছেন। আপনি সূরা মারিয়াম পড়ুন, সেখানে আপনি দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের আলোচনা করো, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সিদ্দিক এবং নবী। সুবহানাল্লাহ, সিদ্দিক আর নবীকে সমানে সমানে নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমরা যদি আমরা তাকাই ইসমাইল আলাইহিসসালামের কথা, দেখুন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাইল, ইসমাইলের প্রসঙ্গ যখন এসেছে তখন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, সাদিকাল ওয়াদ। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন যে ওয়াদা করতেন, সে ওয়াদায় তিনি ছিলেন পাক্কা, সাদিকাল ওয়াদ, ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো নবীদের কথা বলেছেন, সেখানেও সে একই কথা বলেছেন। আচ্ছা, এরপরে দেখুন বাল জাআ বিল হক ওয়া সাদাকাল মুরসালিন, আমরা দেখতে পারি যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়াদের কথা বলতে গিয়ে সেখানে আল্লাহ পাক বলেছেন যে, সেখানে কি বলেছেন, বাল জাআ বিল হাক্কি ওয়া সাদাকাল মুরসালিন, যে তিনি সত্যকে নিয়ে এসেছেন এবং মুরসালিন যারা আছে, রাসূলগণ যারা আছে, তাদেরকে তারা কি করেছে, সত্যায়ন করেছে। সুবহানাল্লাহ ওয়া হামদি, আমরা কি সে পর্যায়ে পৌঁছাতে পেরেছি? আমরা দেখতে পাই ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনিও ছিলেন সিদ্দিকুন নাবী। এরপরে আমরা আরো দেখতে পাই যে ওই যে কথাগুলো আমরা এর আগে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কি করেছেন, প্রশংসা করেছেন যে তারা সত্যের উপর কি ছিল, তারা প্রতিষ্ঠিত ছিল। আমরা আরো জিনিস দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে কি দান করবেন, সে সম্পর্কেও কিন্তু আমরা কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করেছি। সূরা আনআমের 119 আয়াতের কথা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি, যে সেই সিদ্ক যদির উপর আমরা থাকতে পারি, সত্যের উপর যদি আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সেই কিয়ামতের ময়দানে, সেই মহান দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন না, অপমানিত করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহরুম করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত করবেন না তার রহমত থেকে। অতএব আমাদের সবার জন্য এটা হচ্ছে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজন যে আমরা সব সময় সত্য কথা বলবো। অতএব আসুন প্রিয় ভাই বোন, আমরা আমাদের জীবনকে সত্যের মাধুর্যতা দিয়ে আমরা সেটাকে কি করি, অলঙ্কৃত করি, আমরা গড়ে তুলি, আমাদের জীবন হোক সফল, আমাদের জীবন হোক সার্থক। আল্লাহ আল্লাহর রাসূলের দরবারে যেন গিয়ে আমরা নিজেদেরকে সাদেকিনদের অন্তর্ভুক্ত করে আমরা সেখানে উপস্থাপন করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লিম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।